পার্টস অফ এ কম্পিউটার, দ্যাট মিন্স কম্পিউটারের যে সমস্ত পার্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে এই চ্যাপ্টার। উই হিউম্যানস হ্যাভ ডিফারেন্ট বডি পার্টস টু ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, লাইক আস এ কম্পিউটার অলসো হ্যাজ ডিফারেন্ট পার্টস। অর্থাৎ আমাদের মানুষের শরীরে যে সমস্ত অঙ্গ রয়েছে, যে সমস্ত পার্টস রয়েছে, তাদের বিভিন্ন কাজকর্ম আছে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। ঠিক সেরকমভাবেই কম্পিউটারের কিন্তু বিভিন্ন পার্টস রয়েছে। তাহলে এখানে একটা ছবি, একটা পিকচার দেওয়া রয়েছে। এই পিকচারের বিভিন্ন পার্টসগুলোকে ইন্ডিকেট করা আছে, সেগুলোকে তোমায় লিখতে হবে। লুক, দ্য ফার্স্ট ওয়ান ইজ হেয়ার, নেক্সট ফ্রম দ্য লেফট সাইড, হেয়ার, নেক, হ্যান্ড অ্যান্ড লেগ, অ্যান্ড ফ্রম দ্য রাইট সাইড আই, চেস্ট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ লেগ। ইউ নো দ্যাট এ কম্পিউটার ডাজ মেনি কাইন্ডস অফ ওয়ার্ক, ইট হ্যাজ ডিফারেন্ট পার্টস হুইচ ওয়ার্ক টুগেদার টু পারফর্ম দিজ টাস্ক, গিভেন বিলো আর দ্য ডিফারেন্ট পার্টস অফ এ কম্পিউটার। কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ করে, এর বিভিন্ন পার্টস আছে যেটা একই সঙ্গে কাজ করে। নিচে কিছু পার্টসের নাম দেওয়া রয়েছে এবং কিছু পিকচারও এখানে দেওয়া আছে। তাহলে প্রিন্টার, মনিটর, সিপিইউ, ইউপিএস, স্পিকার, মাউস, মাইক্রোফোন, কিবোর্ড অ্যান্ড স্ক্যানার। সো পার্টস অফ এ কম্পিউটার, এ কম্পিউটার হ্যাজ ফোর মেন পার্টস, মনিটর, মাউস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কিবোর্ড। এই কম্পিউটারের চারটে প্রধান প্রধান পার্টস রয়েছে, যেগুলো হচ্ছে মনিটর, মাউস, CPU এবং কিবোর্ড। লেটস লার্ন অ্যাবাউট দেম ওয়ান বাই ওয়ান। মনিটর, দ্য মনিটর অফ এ কম্পিউটার লুকস লাইক আ টেলিভিশন স্ক্রিন। কম্পিউটারের যে মনিটর রয়েছে সেটা একটা টিভির মতো দেখতে। দ্য মনিটর স্ক্রিন ডিসপ্লেজ দ্য ওয়ার্ক দ্যাট উই ডু অন দ্য কম্পিউটার। কম্পিউটারে আমরা যে কাজটা করি সেটা মনিটর স্ক্রিনে দেখতে পাওয়া যায়। উই ওয়াচ কার্টুনস, স্পোর্টস অ্যান্ড মুভিজ অন দ্য মনিটর। আমরা মনিটরে কার্টুন দেখতে পাই, স্পোর্ট দেখতে পাই এবং মুভি দেখতে পাই। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU স্ট্যান্ডস ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPUর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইট পারফর্মস অল দ্য অ্যাকশন হুইচ ইউ ওয়ান্ট দ্য কম্পিউটার টু ডু। যে সমস্ত কাজ আমরা কম্পিউটারে করতে চাই CPU এই কাজগুলো করে দেয়। ইট ইজ অলসো কল্ড দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার, এটাকে কম্পিউটারের ব্রেন বলা হয়। ইট কন্ট্রোলস অল আদার পার্টস অফ দ্য কম্পিউটার। কম্পিউটারের আর যে সমস্ত পার্টসের কাজ রয়েছে সেগুলোকেও CPU কন্ট্রোল করে। ইট ইজ ইনসাইড দ্য সিস্টেম ক্যাবিনেট। এই যে ক্যাবিনেট দেওয়া রয়েছে, ডান দিকে পিকচার দেওয়া রয়েছে, দেখো এই ক্যাবিনেটের ভিতরে এই CPUটা থাকে। হিয়ার আর টু ফিলাপস। নাম্বার ওয়ান, দ্য CPU ইজ কল্ড দ্য ড্যাশ অফ দ্য কম্পিউটার। হিয়ার দ্য আনসার ইজ ব্রেন, ব্রেন অফ দ্য কম্পিউটার। অ্যান্ড নাম্বার টু, আওয়ার বডি হ্যাজ ড্যাশ পার্টস, হিয়ার দ্য আনসার উইল বি মেনি, আওয়ার বডি হ্যাজ মেনি পার্টস। নেক্সট ইজ মাউস। মাউস ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজড টু পয়েন্ট অ্যাট, সিলেক্ট অ্যান্ড ক্লিক অন থিংস অন দ্য মনিটর স্ক্রিন। মাউস হচ্ছে একটা ডিভাইস, একটা মেশিন যেটা ব্যবহার করা হয় কম্পিউটার স্ক্রিনেতে পয়েন্ট করার জন্য, কোনো কিছু সিলেক্ট করার জন্য এবং মনিটর স্ক্রিনেতে ক্লিক করার জন্য। এ কম্পিউটার মাউস হ্যাজ টু অর থ্রি বাটনস অন ইট। একটা কম্পিউটার মাউসে দুটো অথবা তিনটি বাটন রয়েছে। নাম্বার
here one extra question, more info. The first computer mouse was made by Douglas Engelbart. Pratham mouse abishkar korechilen jini tar naam hocche Douglas Engelbart. A keyboard looks like a typewriter. Ekta keyboard e typewriter er moto dekhte. It has many small buttons on it called keys. Keyboard er upore onek choto choto button thake jeguloke amra key bole thaki. Each key on the keyboard has a mark on it. প্রত্যেকটা কিয়ের উপর অর্থাৎ প্রত্যেকটা সুইচের উপর একটা করে মার্ক থাকে। দ্য মার্ক ক্যান বি আ নাম্বার অ্যান অ্যালফাবেট অর আ সিম্বল। সে মার্কটা হতে পারে একটা নাম্বার, একটা অ্যালফাবেট বা একটা সিম্বল। লেটস লার্ন অ্যাবাউট সাম আদার পার্টস অফ দ্য কম্পিউটার। সাম আদার পার্টস বলতে আর কি কি রয়েছে, ইউপিএস আছে। হিয়ার ইজ এ পিকচার অফ ইউপিএস। ইউপিএস স্ট্যান্ডস ফর আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। ইউপিএস এর পুরো কথাটা হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এই ইউপিএস কিপস দ্য কম্পিউটার অন ফর সাম টাইম। একটা ইউপিএস কি করে, কম্পিউটারকে কিছু সময়ের জন্য অন রাখে। হোয়েন দ্য ইলেকট্রিসিটি গোজ অফ, যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন কম্পিউটার কিছু সময়ের জন্য অন থাকে। নেক্সট প্রিন্টার। A printer is used to print text and pictures on a paper. পেপারের উপরে কম্পিউটারে যে সমস্ত টেক্সটগুলো থাকে সেটা প্রিন্ট করতে প্রিন্টার ইউজ করা হয়। দ্য প্রিন্ট আউট ইজ কল্ড দ্য হার্ড কপি। যে প্রিন্ট আউট পেপারের উপরে আমরা প্রিন্ট করে নিলাম সেই পেপারটাকে হার্ড কপি বলবো। স্পিকার। স্পিকারস আর ইউজড ফর লিসেনিং। কোনো কিছু শুনতে স্পিকারের ব্যবহার করা হয়। দে আর কানেক্টেড টু দ্য কম্পিউটার। এটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট থাকে। দ্য ইনেবল আস টু লিসেন টু দ্য সাউন্ডস অফ গেমস, মিউজিক, কার্টুনস এটসেট্রা। বিভিন্ন ধরনের অর্থাৎ কোনো গেমের সাউন্ড, কোনো মিউজিক বা কোনো কার্টুনের সাউন্ড শুনতে স্পিকার আমাদের হেল্প করে থাকে। মাইক্রোফোন। এই মাইক্রোফোন ইজ এ ডিভাইস ইউজ টু রেকর্ড আওয়ার ভয়েস অ্যান্ড সাউন্ড। এই মাইক্রোফোনের সাহায্যে আমরা আমাদের আওয়াজকে বা কোনো সাউন্ডকে রেকর্ড করতে পারি। হেডফোনস। হেডফোনস আর ইউজড টু লিসেন টু রেকর্ডেড সাউন্ডস, সংস অ্যান্ড ভয়েসেস। হেডফোন ব্যবহার করা হয় কোনো সাউন্ডকে রেকর্ড করতে, কোনো গানকে, কোনো সংকে রেকর্ড করতে বা কোনো। হেডফোনস আর ইউজ টু লিসেন টু রেকর্ডেড সাউন্ডস, সংস অ্যান্ড ভয়েসেস। অর্থাৎ হেডফোন ব্যবহার করে আমরা কোনো সাউন্ড, কোনো সং বা কোনো ভয়েসকে শুনতে পারি। সিডি রোমস অ্যান্ড ডিভিডিস। উই ক্যান স্টোর এনি ইনফরমেশন বাই ইউজিং সিডি ড্রাইভ উইথ দ্য হেল্প অফ সিডি রাইটার প্লেসড ইন সিপিইউ। উই ক্যান অলসো স্টোর আওয়ার ডেটা ইন আ ডিভিডি বাই ইউজিং ডিভিডি ড্রাইভ। সিডি আর ডিভিডি এই দুটোতে আমরা আমাদের ডেটাকে সেভ করে রাখতে পারি। তবে তার জন্য আমাদের একটা করে ডিভাইস চাই, যে ডিভাইসের নাম হচ্ছে সিডি ড্রাইভ বা ডিভিডি ড্রাইভ। স্ক্যানার ইজ আ ডিভাইস হুইচ ইজ ইউজড টু স্ক্যান পিকচার্স ইন টু দ্য কম্পিউটার। স্ক্যানার হলো এমন একটা ডিভাইস যেটা কোনো পিকচারকে কম্পিউটারে স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। টাইম ফর রিক্যাপ। লাইক আস এ কম্পিউটার অলসো হ্যাজ ডিফারেন্ট পার্টস। আমাদের মতো কম্পিউটারেরও অনেক পার্টস আছে। দ্য মেন পার্টস অফ এ কম্পিউটার আর মনিটর, সিপিইউ, মাউস অ্যান্ড কিবোর্ড। কম্পিউটারের মেন যে পার্টস চারটি, মনিটর, সিপিইউ, মাউস অ্যান্ড কিবোর্ড। দ্য মনিটর স্ক্রিন ডিসপ্লেস দ্য ওয়ার্ক দ্যাট উই ডু অন দ্য কম্পিউটার। কম্পিউটারে আমরা যে কাজ করি সেটা মনিটর স্ক্রিনে আমরা দেখতে পাই। CPU is the brain of the computer. Computer এর ব্রেন বলা হয় CPU কে। It controls all other parts of the computer. কারণটা কি করে, এই CPU এই কম্পিউটারের সমস্ত পার্টসকে কন্ট্রোল করে, তাই একে ব্রেন বলা হয়। Mouse is a device which is used to point at, select and click on things on the monitor screen. মাউস হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ব্যবহার করা হয় কোনো জিনিস অর্থাৎ কোনো আইকন বা কোনো পিকচার বা কোনো ফোল্ডার সিলেক্ট করতে, ক্লিক করতে, পয়েন্ট করতে। এ কিবোর্ড লুকস লাইক এ টাইপ রাইটার। একটা কিবোর্ড টাইপ রাইটারের মতো দেখতে।
It has many small buttons on it called keys. অর্থাৎ এর অনেকগুলো বাটন রয়েছে, স্মল বাটন রয়েছে যেটাকে কি বলা হয়। এ ইউপিএস কিপস দ্য কম্পিউটার অন ফর সাম টাইম ওয়েন দ্য ইলেকট্রিসিটি গোজ অফ। অর্থাৎ ইলেকট্রিসিটি চলে যাবার পরেও একটা ইউপিএস কম্পিউটারকে কিছু সময়ের জন্য অন রাখে। এ প্রিন্টার ইজ ইউজড টু প্রিন্ট টেক্সট অ্যান্ড পিকচার্স অন এ পেপার। একটা পেপারের উপরে কোনো পিকচার বা টেক্সটকে প্রিন্ট করার জন্য প্রিন্টার ইউজ করা হয়।